আর লুকে রাখতে পারলাম না প্রতিভা। মন দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে। রূপালি জামাই আমার দেখতে পারে না। রূপালির আবার কল টল দিয়েন না, ডিলেট করে দিয়েন। তই 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 আমার বয়ম ফাঁকি হয়। অনেক চেষ্টা করেছি লুকায় থাকার, লাভ হয়নি। আপনাদের ডাকে হাজির হইতেই হইছে। অভিনয় আর দুটো ভাত খাবো বলে ঢাকা এসেছিলাম, এখন পর্যন্ত সে চেষ্টাই করে যাচ্ছি। আমি সব ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি শুধুমাত্র অভিনয়ের জন্য। কথাগুলো বলছিলেন নাসিরউদ্দিন খান। আমি নাসিরউদ্দিন খান। আমি নাসিরউদ্দিন খান। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। এখন পর্যন্ত 10টি সিনেমায় অভিনয় করেছেন। মহানগর তাকে আম জনতার কাছে খুব সহজেই পৌঁছে দিয়েছে। থানায় আসলে মার ফ্রি। অনেকেই মনে করেন সামান্য অভিনয়, কিন্তু ওয়েব সিরিজের সেরা অভিনয় শিল্পীদের মধ্যে তিনি একজন। কেননা তার সামান্য অভিনয় অসামান্য হয়ে উঠেছে শুধু অভিনয় গুণে। 1972 সালের 21 নভেম্বর মনুমিয়া সর্দার এবং আম্বিয়া খাতুনের ঘরে নাসিরউদ্দিন খান জন্মগ্রহণ করেন, বাড়ি চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম সিটি কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স শেষ করে ক্যারিয়ার গড়তে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চেয়ে সিএ ভর্তি হন। প্রোগ্রামের কোর্স কমপ্লিট করলেন কিন্তু পরীক্ষা দিলেন না। এরই মধ্যেই 2001 সালে বিয়ে করে ফেললেন। আর ওই সিএ সার্টিফিকেটের উপর ভরসা করে পিএসপি গ্রুপে চাকরি জীবন শুরু করলেন। জীবনে ছিল নানা চড়াই উতরাই, বেশ কয়েকটা চাকরি করেছেন। ততদিনে তিনি দুইটা বাচ্চার বাবাও হয়েছেন। 15 বছরের চাকরি জীবনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ঘুরেছেন কিন্তু পোষাচ্ছিল না। সহকর্মীদের তরতর করে প্রমোশন হয়ে যেত, ইনক্রিমেন্ট হতো, কিন্তু নাসিরউদ্দিন ঠিক ঠিক সুবিধা করতে পারছিলেন না। মন থাকত তির্যক নাট্যগোষ্ঠীতে, থিয়েটার ইনস্টিটিউটে, মহড়া কক্ষে। দেখা যেত অফিসের কাজ বাদ দিয়ে গল্প লিখছেন, অফিসের ছাদে গিয়ে রিহার্সাল করছেন। দেশ দুনিয়া শান্তির উদ্দেশ্যে এই মধ্যরাত্রিতে গৃহ হইতে বাহির হইয়াছি জনাব। স্কুল জীবন থেকেই অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছেন নাসিরউদ্দিন খান। তাই বেশ কিছু কোম্পানি বদল করে একসময় সিদ্ধান্ত নেন অভিনয়ে ক্যারিয়ার এগিয়ে নেবার। 1995 সালে চট্টগ্রামে তির্যক নাট্যগোষ্ঠীতে যোগ দেন। 2015 সাল পর্যন্ত থিয়েটারে অভিনয় চালিয়ে যান চাকরির পাশাপাশি। চট্টগ্রামে থাকাকালীন 2014 সালে ওয়াহিদ তারেকের আলগা নোঙর সিনেমাসহ 3টি নাটক ও কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। চাকরি অভিনয় এই দুটি কাজ একসঙ্গে করতে পারছিলেন না নাসিরউদ্দিন খান। আমি স্যার একটু যে পাত্রমিতে ছিলাম তো। তুমি সবসময় ওখানেই থাকো। মন পড়ে থাকতো মহড়া কক্ষে। এভাবে ভালো লাগা না লাগার দোলাচলে থাকতে থাকতে মাসখানেকের প্রিপারেশনে চাকরিটা ছেড়ে দিয়ে চট্টগ্রাম থেকে 2016 সালে ঢাকায় চলে আসেন শুধুমাত্র চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করার জন্য। 2017 সালে মাহুত নাটকটির কথা হয়তো অনেকেরই মনে আছে। অমিতাভ হরেজা ও মেজবাউর রহমান সুমনের তত্ত্বাবধানে 7 জন তরুণ নির্মাতা তৈরি করেন 7টি নাটক, এক মোড়কে যার নাম অস্থির সময় স্বস্তির গল্প। মাহুত নাটকের একটি চরিত্রে অভিনয় করে তিনি বেশ আলোচিত হন। এরই মধ্যেই ওয়েব সিরিজ তাকদিরে ডোম, রাতে লাশ কাটি আর দিনে গুমুট সাফ করি ও মহানগর ওয়েব সিরিজে থানার সিসকে অপরাধী চরিত্র তাকে আলোচনায় আনে। মায়ের খাবেন কিন্তু আওয়াজ করবেন না, এমন চিন্তা করলে মায়ের আরো বেশি খাবেন। এরপর পরাণ সিনেমার পুলিশ অফিসার চরিত্রে তিনি ব্যাপক প্রশংসিত হন। এরপর হাওয়া মুভিতে নাগো চরিত্রে, ফ্রাইডে চলচ্চিত্রে পলাশ কাদের তরফদার ওরফে পকাত করে তিনি নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান। ওই আমার বাপের নাম রাখছিল পলাশ কাদের তরফদার পকাত। এরপরই আসে তার সর্বাধিক আলোচিত চরিত্র সিন্ডিকেটে রসিক মন্দলোক অ্যালেন স্বপন, যাকে নিয়ে পরবর্তীতে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ মাই শেলফ অ্যালেন স্বপন। মাই শেলফ অ্যালেন স্বপন। মাই শেলফ
তারপর থেকেই একে একে কাজ করেছেন সিনেমা নো ডরাই, পরাণ, হাওয়া, দামাল, মেড ইন চিটাগাং, ফ্রাইডে, রিক্সাকাল। টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন তাকদীর, খাঁচার ভেতর, অচিন পাখি, মহানগর, বলি, সিন্ডিকেট, গুটি, আমি গুটির কারবার করি এবং সবশেষ মাই শেল্প, অ্যালেন স্বপন। এগুলোর বাইরেও তিনি বেশ কিছু নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন স্বল্প সময়ে। নাসিরউদ্দিন খান অভিনয়ের বাইরে আরেকটা কাজ করেন, দুরন্ত টিভিতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছেন।